আজকে আমরা একটা প্রত্যন্ত এলাকায় যাচ্ছি। আপনারা দেখুন সবজি ক্ষেত, এটা শিলচর কাটিগড়া সমষ্টিতে পড়ে, এটা একটা গ্রাম। এই গ্রামের মানে দুর্নীতি নিয়ে অনেক প্রতিবাদ হয়েছিল, যার ফলে কিছুটা মানে 2015 সালে শ্মশান প্রকল্প দুর্নীতি হয়েছিল, সেটা বেরিয়ে এসে এখন ওনাদের শ্মশানটা হয়েছে। তো আজকে এই শ্মশানের উদ্বোধন আমাকে যাওয়ার জন্য আমন্ত্রণ করা হয়েছে, তো যাচ্ছি। অনেক ভালো লাগছে, মানে পরিবেশটা দেখুন, শুধু ক্ষেত আর ক্ষেত, কৃষক শ্রেণীর মানুষ ওনারা, প্রকৃত কৃষক টাইপের লোক। তো ওইদিকে গাড়িটা আসে না, ঠিক আছে, আমাকে হেঁটেই যেতে হচ্ছে, আমি তো পুরো ক্লান্ত, এত রোদ। এরপর আমি তো ভাবলাম গাড়িটা যাবে, গাড়িটা নিয়ে এসেছিলাম, কিন্তু সেখানে ওই সামনে একটু কাজ হচ্ছে, ওখানে নো এন্ট্রি লাগিয়ে রেখেছে, ওরা বললো গাড়িটা আসবে না, তো হেঁটেই যেতে হবে আমাকে। তাই যাচ্ছি, পুরো গ্রাম দেখেন, শুধু সবজি ক্ষেত আর সবজি ক্ষেত। কাটিগড়া সমষ্টির একটা গ্রাম, নতুন বস্তি যেটাকে বলে, সেই গ্রামের রাস্তাঘাট, শ্মশান প্রকল্প, বিশেষ করে শ্মশান প্রকল্প নিয়ে ওনারা প্রতিবাদ করেছিলেন, কেননা এই গ্রামের মানে বেশিরভাগ জনসাধারণ, এই দেখুন রাস্তার অবস্থা, মানে জঙ্গল দিয়ে রাস্তার যে গর্তগুলো আছে সেগুলো মেরা কারা কেটে দিয়েছে জনসাধারণ। এটা অ্যাকচুয়ালি বর্ডার সাইট, সবসময় বর্ডার সাইটের গ্রামগুলো মানে উন্নত থাকার কথা, বেশি আমরা যতদূর জানি বর্ডার সাইটের গ্রামগুলিতে বেশি করে মানে প্রকল্প টকল্প এগুলো এসে থাকে, কিন্তু দুঃখের বিষয় আমাদের বরাকবেলিতে প্রায় বর্ডার সাইটের এলাকা গ্রামগুলি উন্নত না। কয়েকদিন আগে আমি দেখেছিলাম, দেখুন সরকারের আসলে দোষ আমরা দিতে পারি না, কয়েকদিন আগে আমাদের এখানে আমরা দেখেছি মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, উনি লোক পাঠিয়েছিলেন প্রত্যেকটা বর্ডারকে মানে খোঁজখবর নেওয়ার জন্য। তো আমি সেদিন বাসায় ছিলাম না, আমি এসে দেখেছিলাম, মানে শুনেছি ওনাদের কাছে যে এখানে গুয়াহাটি দিশপুর থেকে এসে লোকেরা খোঁজখবর নিয়েছেন বর্ডার সাইটের এলাকার। তো বেশিরভাগ সভা সমিতি বা সরকার যখন মানে কোনো অনুষ্ঠান পরিচালনা করে বা সরকার জানতে চায় পাবলিকের কাছ থেকে, তখন বেশিরভাগ ক্ষেত্রে অনুষ্ঠানগুলি বা সভা সমিতিগুলি প্রকৃত লোকদের না জানিয়ে নিজেদের কয়েকটা লোক ভাড়া করে এনে অথবা নিজেদের লোক নিয়ে সভা সমিতি করে সরকারকে দেখিয়ে দেন যে কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে, যার জন্য সরকারের কাছে মানে কথাগুলো পৌঁছায় না। প্রকৃত অর্থে আসলে ডেভেলপমেন্ট না হওয়ার এটাই একটা বড় কারণ, যে যখনই মানে কোনো সভা সমিতি হয় বা খোঁজখবর নিতে সরকারের লোক আসে ইনকোয়ারি করতে, তখন মানে জানানো হয় না লোকেদের। আর যাদের মানে নিজের মানুষ আছে, জনপ্রতিনিধিরা কী করেন, নিজের মানুষদের মানে ডেকে এনে কোনো মতে একটা সভা করে, তারপর মানে একটা রং ইনফরমেশন সরকারের লোকদের দিয়ে দেন, সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাকভাবে চলছে, এরকম বলে। রাস্তাঘাটের পরিস্থিতি দেখুন, গ্রামের নামে কিন্তু এই এই রাস্তা কিন্তু পাশ হয়ে এসেছিল, কিন্তু আশ্চর্য বিষয় রাস্তাঘাট কিছু হয় না। এটা বরাকবেলির একটা বড় সমস্যা। তো আমি মানে এটাই বলবো যে আপনারা জনসাধারণরাও একটু খেয়াল রাখবেন, সরকারের লোকগুলা কখন আসে, কোথায় সভা সমিতি হয়। দিশপুর থেকে কয়েকদিন আগে আমি বাসায় ছিলাম না, আসার পর জানতে পেরেছি, আমি যদি থাকতাম সেদিন দিশপুর থেকে যারা এসেছিল সবাইকে আমি বলতাম যে স্যার আপনারা বর্ডার সাইটের গ্রামগুলি পরিদর্শন করে দেখুন, রাস্তাঘাট নেই, এরিয়ার সমষ্টির মানুষগুলা ফেসিলিটি পাচ্ছে না, জল জীবন মিশনে জল পৌঁছায়নি, বিভিন্ন সমস্যা। আসলে আমরা তো গিয়ে গিয়ে ফিল্ডে গিয়ে কাজ করি, যার জন্য আমরা এইসব বিষয়ে অবগত আছি,
কিন্তু সেদিন আমি জানি না, আমাকে জানানো হয়নি যে এখানে সরকারের মানুষ আসবে। কোনো মন্ত্রে ওনারা ধামাচাপা দিয়ে দিয়ে এই লোকগুলাকে পাঠিয়ে দিয়েছিল, যে কারণে বলতে পারিনি। একটা রাস্তা দেখুন, এসব গ্রামের লোকেরা দিয়ে থাকেন, এই যে ইট পাথর জঙ্গল দিয়ে কাদা বা গর্ত, এগুলা জনসাধারণরা চাঁদা তুলে মেরামত করে থাকেন। একটা গ্রাম আমি বুঝি না, আমরা যখন সরকারি মানে ফেসিলিটি চেক করি, ইনকোয়ারি করি, তখন সেই ইনকোয়ারির মানে বেরিয়ে আসে যে প্রত্যেক বছরই ফেসিলিটিগুলো পাস হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় খাতায় পত্র সবগুলি মেনটেন হয়ে যায়। যারা বিভাগীয় কর্তৃপক্ষ মানে দায়িত্বে থাকেন এইসব প্রকল্প হচ্ছে কিনা না তদাকরির জন্য, তারাও কি দেখেন না? স্কিমের টাকা উইথড্র হয়ে যায়, স্কিম পরি সম্পূর্ণ দেখানো হয়ে যায়, কিন্তু উফ গড, আমি পুরো হেরান হয়ে গেছি, ক্লান্ত, এতটা দূর হেঁটে এসেছি, এদিকে গাড়িও আসে না। এটা একটা গ্রাম, গাড়িও আসে না, রাস্তাঘাট ভালো না, তাই তো এখানে সরকারকে সবাই দোষারোপ করে, কিন্তু সরকার তো আর ডাইরেক্টলি এসে, নরেন্দ্র মোদিজি, মুখ্যমন্ত্রীজি ডাইরেক্টলি এসে আপনাদেরকে, জনসাধারণদের, গ্রামের লোকদের কিছু দিতে পারবেন না। তার জন্য প্রত্যেকটা এরিয়াতে, প্রত্যেকটা এলাকাতে মানে মেম্বার, প্রেসিডেন্ট, বুথ কমিটি, তারপর বিভিন্ন কমিটি, এগুলো সব মানে রেখেছেন, বুথ কমিটি বিভিন্ন। এটা একটা মানে গ্রামের কি বলবো, একটা ব্রিজ, পুরনো ব্রিজ, অনেক পুরনো, মানে এগুলা যাদের দায়িত্বে রাখা হয়, পুরো কমিটির পুরো সভাপতি, মেম্বার, প্রেসিডেন্ট, টাউনের পুরপতিরা পুরো কমিটি গঠন করে দেওয়া হয়, মন্ডল কমিটি গঠন করে দেওয়া হয়, বুথ কমিটি গঠন করা দেওয়া হয়, পঞ্চায়েত সদস্যরা থাকেন, জেলা সভাপতি থাকেন, প্রেসিডেন্ট থাকেন, এর এছাড়া মানে সরকার আর কি দিতে পারে? আর তো আমার মনে হয় না দেওয়ার মতো মানে কোনো কিছু আছে। এসব থাকা সত্ত্বেও সরকারের কেন কেন এইসব গ্রামের, এইসব গ্রামাঞ্চলের কথাগুলো পৌঁছায় না, আপনারা দেখতে পারবেন। একটা ছোট ছড়ার মতো রয়েছে এখানে, কিন্তু আশ্চর্য লাগে, মানে টাকা কিন্তু আসছে, আপনারা স্কিমগুলো যদি তদন্ত করেন, টাকা আসছে, টাকা প্রচুর দিচ্ছে, স্কিম প্রচুর দিচ্ছে সরকার, কিন্তু কাজ হচ্ছে না। আর তার জন্য দায়ী, আমি বলবো দায়ী, যারা কাজ করে থাকেন, সরকারের লোক যারা আছেন, গ্রাউন্ড লেভেলে কাজ করেন, বা বিভিন্ন বিরোধী পার্টির লোকেরাও আছেন। দেখুন, অনেকে বলে থাকে বিজেপি সরকার আজ মেরে খাচ্ছে, কিন্তু অনেক জায়গায়, আমার দেখার মতো অনেক জায়গায় বিরোধী পার্টি, কংগ্রেসের জনপ্রতিনিধিরা আছেন, আমাদের বদরপুর সমষ্টিতে ধরুন বিরোধী পার্টির বিধায়ক, বা তাহলে তাহলে মানে আপনারা কাকে দোষ দেবেন? লঙ্কায় যে যায় সেই যদি রাবণ হয়ে যায়। ক্ষেত দেখুন, বেগুনের বাগান করেছে ওনারা, সবাই মানে চাষি টাইপের লোক, কত দরিদ্র দিন মজুর লোক ওরা। তো এটাই বলবো যে সরকারকে যে বলেন, আপনারা যারাও দায়িত্বে থাকেন, বিরোধী পার্টির দল হোক, সরকারের লোক হোক, গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন, তারা সঠিকভাবে আমি দেখছি দায়িত্ব পালন করছেন না। তো একটা দেশকে উন্নত করতে হলে একজন প্রধানমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী যথেষ্ট নয়, ওনাদের সহযোগিতা এগিয়ে আসতে হবে, সচেতন নাগরিকদের সহযোগিতা করতে হবে, ইনফরমেশন দিতে হবে, প্লাস যারা গ্রাউন্ড লেভেলে নেতা আছেন বা সরকারি কর্মকর্তা আছেন, বুথ কমিটির মেম্বার আছেন, মন্ডল কমিটির মেম্বার আছেন, অনেক থাকে না কি, যুব কংগ্রেস, যুব বিজেপি, অনেক কমিটি টমিটি কী কী থাকে সংগঠন, সবাই যদি সহযোগিতা করেন, প্রত্যেকটা এলাকায় জানান, ইনফরমেশন দেন, তাহলেই না সরকার কাজটা করবে সঠিকভাবে। সব কিছু না জেনে শুধু আমি বলে থাকি, অনেকে আমাকে এটা বলবেন যে আমি সরকারের মানে পক্ষ দিচ্ছি, আসলে পক্ষ না। আজকে দেখুন, বিজেপি সরকার যদি গিয়ে কংগ্রেস সরকারও আসে বা ইডিএফ সরকারও যদি আসে, আপনার উন্নয়ন ততদিন হবে না যতদিন গ্রাউন্ড লেভেলের কর্মকর্তারা সরকারকে সহযোগিতা করবেন না, বা দেশের সচেতন নাগরিকরা মানে দুর্নীতি হলে আওয়াজ উঠাবেন না। তাই একটা দেশকে উন্নত করতে হলে সবার সহযোগিতা দরকার। আজকে আমি এখানে একটা গ্রামে এসেছি যেখানে দুর্নীতি হয়েছিল শ্মশানের জন্য, সেই শ্মশানটা 2015 সালের স্কিম ছিল, আজ সেই স্কিমটা পরিপূর্ণ হলো, শ্মশান তৈরি হলো, আমি দেখাবো আপনাদের, আনন্দ লাগছে দেখে যে ওরা কথা বলেছিল, ওদের কথাটা কাজে এসেছে।
যাই হোক, দেখুন 100% তো সবকিছু হয় না, কিন্তু কথা বললে দুর্নীতির বিরুদ্ধে গ্রামে অনেকটা উন্নয়ন আসে, অনেক পরিবর্তন দেখছি। ও আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুল, ওই যে গ্রিন কালারের একটা রুম, সেটা আমি যখন গ্রামে এসেছিলাম তখন একদম ভাঙা ছিল, কোনো কাজ টাজ হয়নি, ভাঙা ছিল। আজ ওনাদের প্রতিবাদের ফলে কিছুটা হলেও মানে পরিবর্তন এসেছে, স্কুলগুলো সুন্দর করা হয়েছে, খাওয়ার মিড ডে মিলগুলো টাইমে মানে দেওয়া হচ্ছে, এসএমসি কমিটিও গঠন হয়েছে, প্লাস শ্মশান ঘাট হয়েছে, রাস্তার অল্প অল্প কাজ হয়েছে, অল্প বাকি রয়েছে। 100% তো হবে না, আমি যখন জেনেছি দুর্নীতির কথা তখন প্রায় সময়টা শেষ হয়ে গিয়েছে, ডিলিমিটেশনের কারণে কিছুটা পিছিয়েও গিয়েছে ওনাদের মানে দুর্নীতির যেটা ওনারা চেয়েছিলেন। বিশেষ করে সব কিছু হবে না, কিন্তু 100-এর মধ্যে 80% যদি কাজ হয় সেটাও আমাদের সফলতা, কারণ আমরা প্রতিবাদ করে জনসাধারণ এই গ্রামে উন্নয়ন বয়ে আনতে সফল হয়েছেন। তো আপনাদেরকে অনুরোধ করব, যারা যারা আছেন গ্রামগঞ্জে, সচেতন নাগরিক, বিশিষ্ট জন, সরকারি কর্মকর্তা গ্রাউন্ড লেভেলের, বিরোধী পার্টি কর্মকর্তা গ্রাউন্ড লেভেলের, সবাই মিলে চেষ্টা করবেন সরকারকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার, কোথায় কে কী পাচ্ছে। দেখুন অরুণোদয় নিয়ে প্রচুর দুর্নীতি হচ্ছে, কিন্তু কিন্তু সরকার কী করবে? একবারের জায়গায় তিনবার চারবার লাস্ট পর্যন্ত স্কুলের স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টগুলোকে রেখেছে সরকার বাড়ি বাড়ি গিয়ে অরুণোদয় তদন্ত করে দেওয়ার জন্য। কিন্তু লাস্ট পর্যন্ত এটাও দেখা গিয়েছে যে কলেজের স্টুডেন্টরা আসার পরেও দেখা যায় সঠিক মানুষরা পায় না। ওনাদের কথা ছিল বাসায় বাসায় গিয়ে ইনকোয়ারি করে, কারো চার চাকার বাহন আছে কি না, ফ্রিজ আছে নি, টিভি আছে নি, বা কেউ কোনো হিতাধিকারী অযোগ্য নাকি সেটা যাচাই করার। কিন্তু আমরা দেখেছি বাস্তবে সেটা হয়নি, এই এবারও অনেক প্রকৃত হিতাধিকারীরা বাদ পড়েছেন। তাহলে সরকার কি করবে? কত মানুষ রেখে দেবে, কত ইনকোয়ারি করবে? এগুলোতে অনেক টাকার প্রয়োজন হয় না, একবারের জায়গায় 6 বার যে ইনকোয়ারি করবে সরকার সেটার জন্য টাকার প্রয়োজন হয় না। ওই যে কলেজ স্টুডেন্ট রাখলো, ওদের তো টাকা দিতে লাগবে, কিন্তু মেইন ব্যাপারটা হলো সচেতনতার। সবাই যদি সচেতন না হন আর গ্রাউন্ড লেভেলের কর্মকর্তা যদি সরকারকে মানে সহযোগিতা না করেন, তাহলে মানে কোনো দিনও ডেভেলপ আসবে না। আজকে আমি বলতে বাধ্য, এটা বিজেপি সরকার যখন থেকে এসেছে অনেক টাকা পয়সা দিয়েছে, মানে এত স্কিম, এত নগদ টাকা অ্যাকাউন্টে হয়তো কোনো সরকার এতদিন পর্যন্ত দেয়নি, যদিও দিয়ে থাকে পূর্বে সরকার, তাহলে অর্ধেক অর্ধেক 50-50 বাট হয়েছে, 50-50 নিয়েছে। ইন্দিরাবাজের নামে যদি 50,000 আসতো, 25,000 দেওয়া হতো হিতাধিকারীদের, 25,000 নিয়ে নেওয়া হতো, ঠিক আছে, দুর্নীতি করে, মানে পুরো একদম ওপেনলি চলছিল এগুলো জিনিস। কিন্তু বিজেপি সরকার আসার পরে এগুলো ওপেন দুর্নীতি উঠে গিয়েছে, অনেক ফেসিলিটি সরকার দিচ্ছে, কিন্তু আজ এরপরও যদি বিজেপি সরকারের উপর আঙুল উঠে থাকে, তার জন্য একমাত্র দায়ী হলো গ্রাউন্ড লেভেলের কর্মকর্তারা এবং নেতাকর্মীরা, যারা বিজেপি সরকার হোক, কংগ্রেস সরকার হোক, যে কোনো সরকারকে, এই যে কংগ্রেস সরকার পড়েছে, এই কংগ্রেস সরকার পড়ার পতনের মূল কারণও ছিল কংগ্রেসের গ্রাউন্ড লেভেলের নেতাকর্মীরা, পঞ্চায়েত লেভেলের নেতাকর্মীরা, কারণ ওনারা ওপেনলি যেভাবে দুর্নীতি করেছেন, জনসাধারণের সাথে ঠকবাজি করেছেন, জনসাধারণের অধিকার ছিনিয়ে খেয়েছেন, তার প্রতি বিরক্ত হয়ে মানুষ বিজেপি সরকারকে এনেছিল। আজ বিজেপি সরকারের নামেও সরকারের উর্দি পরে যারা দালালি করছেন, যারা গ্রাউন্ড লেভেলের কর্মকর্তারা ভালোভাবে কাজ করছেন না, সরকারকে বদনাম করছেন, তাদের জন্য কোনোদিন যদি বিজেপি সরকার পড়ে থাকে, পড়বে, তারপর হয়তো কোনো সরকার, নতুন কোনো সরকার আসবে। সরকার পরিবর্তন মূল কথা না। আজকে একজন কংগ্রেসের নামে দালালি করলো, কাল বিজেপি আসলো, সে বিজেপিতে চলে গেলো, বিজেপির নামে দালালি শুরু করে দিল, পরশু ইডিএফ আসবে, ইউডিএফে চলে যাবে, তরশু আসবে এজিপি, এজিপিতে চলে যাবে, এরকম করলে হয় না। সরকার যারা চালান তাদেরও মানে অনুরোধ, আমার তো কথাগুলো সরকারের কাছে পৌঁছাবে না, আমি একজন ছোটোখাটো সমাজকর্মী, কিন্তু যদি সরকার যদি মানে বলতো, তাহলে আমি বলতাম যে কর্মকর্তাদের নিয়ে কর্মশালা করা হোক, কিভাবে সরকারে সহযোগিতা করবে, শুধু স্কিম আসলো, টাকা আসলো, এই আসলো সেই আসলো, আর সেগুলো বেটে আমরা এনজয় করে খেয়ে নিলাম, পার্টি করলাম, সেগুলো হয় না, ঠিক আছে। দেশের উন্নয়নে কাজ করতে গেলে ঠিক আছে কিছুটা আপনারা হাত খরচ আছে, সবাই তো আর একতরফা হবে না, 100%-এর মধ্যে আপনারা 70% কাজ করুন, 60% কাজ করুন, আমি বলি 60%ও করুন, 40% আপনারা বেটে খেয়ে নিন, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু দেখা যায় প্রত্যেকটা স্কিমে কি হয়, 100-এর মধ্যে 5%ও কাজ হয় না, বাকি সব টাকা উদাও, সেটা কিন্তু ঠিক না।
একদিকে সরকার স্লোগান দিচ্ছে দেশকে বিশ্বগুরু বানাবে, আর অন্যদিকে আমরা এই গুড়ি আমরা নিজেরাই নিজেদের মানে পায়ে কুড়োল মারছি। আমাদের দেশকে আমরা বিশ্বের উঁচু স্থানে পৌঁছাতে দেব না। আমরা দুর্নীতি করে বসছি, রাস্তাঘাট ভালো না, এই ভালো না। আমাদের দেশ নিয়ে অন্যরা প্রাউড করছে, আর চন্দ্র চন্দ্রযানে পৌঁছে গেছে আমাদের দেশ, অন্যরা প্রাউড করছে, কিছু দেশ আমাদের চিৎকারই হবে, কিন্তু আমাদের দেশের মানুষরা বলছে রাস্তাঘাট ঠিক না, দেশ চন্দ্রে পৌঁছে গেছে। কার জন্য ঠিক না রাস্তাঘাটটা? রাস্তাঘাটটা কার জন্য ঠিক না? এই রাস্তাঘাটের নামে কি টাকা আসেনি? আপনারা যাচাই বাছাই করে দেখুন, সার্চ করে দেখুন, প্রত্যেকটা রাস্তায় স্কিম দৌড়ানো হয়েছে, প্রত্যেকটা এরিয়ায় যোগাযোগ ব্যবস্থার জন্য স্কিম ধরা আছে। এমন কোনো গ্রাম আছে কি যে সরকারি স্কিম আজ পর্যন্ত পৌঁছায়নি? সরকারি খাতায় সার্চ করে দেখুন। কিন্তু তা সত্ত্বেও কেন এই সব গ্রামে সঠিকভাবে কাজ হয় না? স্কুলের স্টুডেন্টরা আসছে, আমি মানে কি বলবো, সত্য কথা বললে অনেকে আমাকে খারাপ পান, অনেক আমাকে কিন্তু সবাই খারাপ পায়, ঠিক আছে? সরকারের পক্ষে যারা আছেন ওনারাও বলবেন আমি সরকারের দোষ বলে দিচ্ছি কিংবা কর্মকর্তার কথা বলে দিচ্ছি, বিরোধী পার্টির লোকেরাও খারাপ পাবে ওনাদের মানে ওনারা যে দুর্নীতিবাজ করছেন বা যে কাজগুলো করছেন তুলে ধরছে, কিন্তু আপনারা সবাই খারাপ পান। আমার মানে আমি বলবো, আমি নিজের কথা কখনো চিন্তা করি না, আমি শুধু এটাই ভাবি যে জনসাধারণের যে উন্নয়ন করবে, জনসাধারণের জন্য যে কাজ করবে সেই আমার বন্ধু, তাকেই আমি শ্রদ্ধা করব। বাকি কোনো নেতা মন্ত্রী প্রেসিডেন্ট এমএলএ কারো আমার মানে প্রয়োজন নেই আমাকে ভালো ভাবা, ঠিক আছে? আমাকে খারাপ পান, কিন্তু আমার দেশের নাগরিক, যে দেশে আমি বাস করি সেই দেশটা যাতে সুন্দর হয়, সেই দেশের মানুষগুলো সুস্থভাবে থাকতে পারে, সেই দেশ যাতে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এটাই আমার লক্ষ্য। প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে সেই কথাগুলোই আমি তুলে ধরি। আজকে এখানে একটা শ্মশান উদ্বোধন হবে, তো আপনাদের দেখাবো। এই গ্রামের একজন নাগরিক, আপনারা ওনাকে চিনেন হয়তো, উনি প্রতিবাদের মানে ছিলেন মুখ্য, গ্রাম থেকে প্রচুর প্রতিবাদ করেছেন। এই বয়সে ওনাকে আমি স্যালুট জানাই যে এত প্রতিবাদ করে আজকে এই মানে শ্মশানটা আনতে পেরেছেন। আজকে এখানে কিন্তু দাহ হলে সবাই হবেন, উনি একলা ওনার ঘরের মানুষ বা কেউ হবে না, সবাই দাহ হবেন, কিন্তু উনি শ্মশানটা বা ওনাদের সবাই সবাইকে সঙ্গে নিয়ে আনতে পেরেছেন, এটাই মানে ধন্যবাদ। তো আপনার আজকে কিরকম লাগছে? আপনার আজকে শ্মশান উদ্বোধন হবে, আজকে শ্মশান মানে কিরকম লাগে? ভাল লাগেনি? খাস তো দেখুন 100% কিচ্ছু আমরা করতে পারছি না, সত্যি কথা হইলো কি লিমিটেশনে আমরা অনেক কিছু মানে পদ্ধতি ফিচাই দিছে, কিন্তু 100-এর মধ্যে যদি আমরা 80% বলা আমরা করতে পারছি। আজকে আমি দেখি আর এখানে দাঁড়াই এই স্কুলের জন্য পিছনে অঙ্গনবাড়ি সেন্টারটা, আগে আমি যখন আইসলাম তখন বহুত বাঙ্গা আছিল, কাজ টুজ কিচ্ছু হইছিল না, ওখন কাজ মানে এগুলা পরিবর্তন হয়েছে অনেক কিছু, মানে মানে এটা মনে হওয়ার যে সচেতন হইলে নাগরিক পরিবর্তন আনা যায়, ঠিক আছে? সরকারের শুধু দোষ দিয়ে লাভ নাই, সরকার ঠিক আছে, সরকার ঠিক আছে, সরকারের দেয় যে কোনো সরকারে, এটা তো ওদের নেতা প্রতিনিধি এরা নিয়ে নষ্ট করে, যে কোনো সরকার হোক, ইডিও বা কংগ্রেস বা বিজেপি হোক, ওরা নিয়ে নষ্ট করে। তারা মানে সঠিক ইনফরমেশন তা দেয় না, গ্রামে কোন জায়গাতে রাস্তা দরকার, কোন জায়গাতে কিতা দরকার, কোন জায়গাতে কিতা ফাইরা না, এগুলা বিষয় মানে তুলিয়া না ধরলে তো আর সরকারে উড়িয়া ইয়া দিতে পারতো না। তারপরেও আমরা দেখছি বিভিন্ন ভাবে, তারপরেও আমরা দেখছি স্কিমে আমরা সার্চ করছি, আপনারা দেখবা অনলাইনে একটা অ্যাপ পাওয়া যায়, ই স্বরাজ, ই গ্রাম স্বরাজ অ্যাপ করিয়া, এখানে মারলে আপনারা সার্চ করলে গ্রামে কিতা কিতা আইছে বিভিন্ন ফেসিলিটি আপনারা পাইবা। সার্চ করি দেখবা প্রত্যেকটা গ্রামের নাম দিয়া, ওয়ার্ডের জিপির অঞ্চলের নাম দিয়া দেখবা, প্রত্যেকটা গ্রামে এমন কোন মানে গ্রাম আসেনি, এমন কোন গ্রাম নেই যেখানে আজ পর্যন্ত কোনো সরকারি ফেসিলিটি পৌঁছায়নি, কিন্তু এমন গ্রাম আছে সরকারি ফেসিলিটি খাতায় পত্রে পৌঁছানোর পরও রাস্তাঘাট নেই, কারেন্ট নেই, যোগাযোগের ব্যবস্থা নেই, স্কুল কলেজে ভালোভাবে সিস্টেম নেই, বাচ্চারা পিছিয়ে আছে। তো এটার লেগিয়া মানে যাই হোক, আজকে শ্মশান উদ্বোধন হইব, আমরা থাকমু সবাইরে নিয়া, যতটুকু হইছে যথেষ্ট হইছে। আমরা আগামীতেও তারারে মানে একটা কমিটি আমি বানাইয়া দিয়েছিলাম, নতুন বস্তি উন্নয়ন সমিতি, যেখানে যে গ্রামে আমি যাই জনসাধারণদের দিয়ে সচেতন একটা কমিটি বানাইয়া দেই যে আগামীতে কোনো ফেসিলিটি আইলে যাতে দুর্নীতি না হয় এবং তারা লড়াই করতে পারে, এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে উজ্জ্বলভাবে গ্রামের উন্নয়নে অংশীদার হইতে পারে, এইভাবে কাজ করার লাগিয়া। তো দেখি কতটুক মানে কিতা আজকে যাইমু। আজকে আমরা দেখমু অনেক সময় থেকে আমি এসেছি এখানে।
হাই, আমার সঙ্গে আছেন দাদা। ভালো লাগছে আজকে এখানে আসার পরে, মানে আমরা দেখব ওই যে তোমার একটা ছড়া, ছড়ার পরে ওই এখানে শ্মশান আছে, শ্মশানে গিয়ে দেখব মানে কতটুকু কাজ হয়েছে, কতটুকু কি। আপনারা সঙ্গে থাকবেন, আমি কিন্তু লাইভে প্রথম এসেছি, আমি লাইভ করতে পারি না সত্যি কথা যেটা, কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে মানে বাস্তব জিনিসটা দেখানোর জন্য, বাস্তবে পরিস্থিতিটা কি বা কতটুকু কি হয়েছে এটাই। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, মজার একটা বিষয়, এখনো তো কীর্তন আরম্ভ হয়নি, উদ্বোধনের কাজ আরম্ভ হয়নি, এখানে দাঁড়িয়ে আছি ছায়ার নিচে, অন্যদিকে তো রোদ। একটা কথা শেয়ার করছি আপনাদের সাথে, মানে আজকাল আমাকে অনেকেই ফোন করে বলছেন, মানে বিভিন্ন গ্রাম থেকে, যে দিদি আমরা জনপ্রতিনিধিরে ফোন করিয়া যখন কই যে দাদা আমরা এরকম কিছু একটা জিনিস লাগে, বা কোনো পুরপতি বা কোনো মেম্বার প্রেসিডেন্টে কই, তখন সবে উঠিয়া মানে আমরা এইটা হইন যেন মুন্নি ছেত্রিয়ে গিয়া হও না, মুন্নি ছেত্রিয়ে দিব, মানে হাসি পায় শুনলে। আপনারা দায়িত্বে আছেন আর মুন্নি ছেত্রি সব কিছু দিয়ে দেবে, যদি মনে হয় আপনারা রে যে আপনারা আপনারা দায়িত্ব পালন করতে পারা না, তো আপনারা যে পদে বা চেয়ারে আছেন ওটা আমারা দিলেন, আমি খাজ ছড়িয়ে দিলেন ভাই, ঠিক আছে। আপনারা যদি মনে হয় যে কোনো গ্রামের কোনো মানে পুরো টাউন কমিটির কোনো পদ আপনারা সামলাইতে পারা না, কোনো চেয়ারের মর্যাদা দিতে পারা না, কাজ কাম করতে পারা না, যদি মনে হয় যে মুন্নি ছেত্রি করে আমার প্রতি যদি আত্মবিশ্বাস থাকে, দিলেই না আমার এপরটা, আমি কাজ হরিয়া দিলেই, যতটুকু আইসে 100% কাজ হরিয়া দিলেই, কোনো কৈফত থাকতো না, নাম কিন্তু আপনারা তাহব, ঠিক আছে, অতটুকু আপনারা অফার দিলাম আমি। কারণ আপনারা যে খুসাই খুসাই জনসাধারণে আম মানুষ একটু সমস্যা করিয়া আপনার কাছে গেল, আপনারা তারারে খুসাইয়া কইলা, মুন্নি ছেত্রিরে কইলেন, মুন্নি ছেত্রিরে দিলেইব, মুন্নি ছেত্রি যদি দেবার ক্যাপাসিটি থাকতো, ক্ষমতা যদি থাকতো, তাইলে আজকেই বরাকর চেহারা অন্য অন্যরকম হইতো, বুঝছেন, রাস্তাঘাটে এইরকম দশা হইতো না। আজকে মুন্নি ছেত্রির ইচ্ছা আছে খাজ করার, কিন্তু মুন্নি ছেত্রির টাকা নাই, বুঝছেন নি, টাকা যদি থাকতো, ক্ষমতা যদি থাকতো, তো অতদিনে বোরাকের রাস্তাঘাট পরিবর্তন হইয়া আনলো না। ইচ্ছা আসিল পূজার আগে বোরাকের যতটি রাস্তা খারাপ, ন্যাশনাল রোডে গর্ত আছে, কারণ ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা পূজার সময় একটু বেশি দৌড়াদৌড়ি করবো, বাইক লইয়া অ্যাক্সিডেন্ট হইব, ইচ্ছা আসিল কাজ করার, কিন্তু সহযোগিতা নাই, সহযোগিতা যদি আরও পাইতাম কয়েকজন রে, তাইলে বোরাকের করিমগঞ্জ টু শিলচর বা বদরপুর টু শিল করিমগঞ্জ যতটুকু রাস্তা, বিশেষ করে বদরপুর থেকে মানে শিগুড়ি মালুয়ার এদিকের রাস্তার ভীষণ খারাপ অবস্থা, যদি সহযোগিতা খেয়েও আমার মানে আগবাড়ি আইতা, তো ওই রাস্তার বড় বড় গর্ত, বেশি নীল নীল যেটা গর্ত আছে ওগুলা বরাট করিয়া দিলাম নে, যাতে আমার ছোটো ছোটো বাইরা যারা পূজাতে মানে এনজয় করার লাগি, ফুর্তি করার লাগিয়া মানে বাইকুক লইয়া গেলে অ্যাক্সিডেন্ট না হয় বা কোনো দুর্ঘটনা না ঘটে, ইচ্ছা আছে খাজের, বুঝছেন নি, কিন্তু আমার ক্ষমতা নাই। আপনারা ক্ষমতা ফাইয়া অপব্যবহার কররা, ক্ষমতার মর্যাদাটা আপনারা বুঝরা না, ঠিক আছে, যে মানুষের লাগে কাজ করতে গেলে এটা আপনার ভাগ্য যে আপনারা একটা পদ পাইছেন, একটা ক্ষমতা পাইছেন, জনপ্রতিনিধি দ্বারা ভাগ্য, কিন্তু এই ভাগ্যটারে সৌভাগ্যটারে আপনারা কাজে লাগাইতে পারলো না, এটাই দুর্ভাগ্যর বিষয়। কারণ মানুষের লাগে কিচ্ছু করতে হইলে মানুষে হাজার তপস্যা করিয়েও করতে পারে না, আর আজকে আপনারা ক্ষমতা পাইছেন, পাওয়ার আছে আপনারা, তা সত্ত্বেও আপনারা মানুষের বালা হররা না, এটা বহুত মানে দুর্ভাগ্যর বিষয় আমার লাগিয়া। আমি মনে মনে চিন্তা করি রাত্রে যখন ঘুমাই, ঠিক আছে, চিন্তা করি যে কাজ যদি আমার কাছে এই ক্ষমতাটা থাকতো আজকে, তাইলে আমি ওতা করলাম না, হতা করলাম না, কিন্তু বিষয়টা হইল আপনারা প্র্যাকটিক্যালে ক্ষমতা পাইয়া ইউজ করতে পারা না, মানুষের বালা করতে পারত না, সারা জিন্দগি ফাইত না, দেখুন সব সময় টাকা পয়সা সব কিছু ফাইবা লাইফে, কিন্তু মানুষের মানে উপকার করার সুযোগ সবসময় ফাইতা না, গতিকে যাই হোক অনুকরণ মানে শুরু হইব, মাইক টাইক আনা হইছে, কীর্তন উর্তন হইব শ্মশানে, এখানে শ্মশান উদ্বোধন হইব, আনন্দ লাগে আজকে যেন প্রতিবাদের ফল আমরা একটা পাইছি, শ্মশানটা ঘুরিয়ে আইছে, যাই হোক এখানে হিন্দু কমিউনিটির যারা মানুষ আছে তারা দাহ কার্য শেষ কৃত্য সম্পন্ন হইব সুন্দরভাবে সুষ্ঠুভাবে, আর আগামীতেও যাতে এই গ্রামে বিভিন্ন রাস্তাঘাট হয় বা বিভিন্ন ফেসিলিটি মানুষে ফাইন অরুণোদয় থেকে যারা বঞ্চিত হয়েছে, আমার কৃষক শ্রেণীর
হত দরিদ্র মহিলারা তারা যাতে অরুণোদয় ফাইন বিভিন্ন আবাস যোজনার ঘর থেকে এখানে বঞ্চিত হয়েছে, কারণ এই গ্রামে প্রচুর ঘর বাড়ি আছে ভাঙ্গা ভাঙ্গা যেগুলো আবাস যোজনা পাইছই না, সেগুলা যাতে ফাইন মানুষে। আমি তারা সঙ্গে সবসময় থাকবো, সবসময় আওয়াজ উঠাইমু, কিন্তু ডিলিমিটেশনের কারণে প্রক্রিয়াটা একটু মানে পিছাই গেছে। যাই হোক, আগামীতে তো ইলেকশন, আর কে জিতবো কে না কইতে পারতাম না, কিন্তু যেই জিতুক যেই থাকবো আমি অনুরোধ করমু আর তারা সঙ্গে থাকমু, যাতে উন্নয়ন ধারাবাহিকভাবে হইয়া যায়। দেখুন আমার কোনো কাজ নাই, সরকার খেয়ে হইব জনপ্রতিনিধি হইব, তারা যদি আমার কোনো কাজ নাই, কিন্তু কাজ হইলো আমার গ্রামের উন্নয়ন হইতে লাগবো। আর যদি পাবলিক যদি ঠিক থাকে, সচেতন যদি থাকে, একজন নিকর্মা প্রতিনিধিও কাজ করতে বাধ্য হইবা, ঠিক আছে? তার লাগে আমি সব গ্রামে গিয়া সচেতনতা শিবির করি, সবই হই যে আপনারা সচেতন হইন, সচেতন হওয়াটাই মেইন। আবার যদি না উঠাইন তাইলে কিচ্ছু আপনারা পাইতা না। আপনারা যদি একটা গ্রামে ধরুন রাস্তা অন না চুপচাপ দেখুন স্কিমার টাইমের পরে টাইম যার এগুন খাইলেই রা সবে সময় গিয়ালে সিললে লাভ নাই, বুঝছই না। যখনই দেখবা কোনো স্কিম পাশ হয়ে আইসে, কোনো কিছু কাজ চলে, আর আপনারা তদাগরি করবা, গিয়া দেখরেখ করবা, বালা করে রাস্তাটা অন্নি, বালা করে সিমেন্ট ফোড়েননি, বালা করে ইট ফোড়েননি, দেখবা যাতে সব দুর্নীতি করতে পারেন না। আপনারও অধিকার আছে একটা যে কোনো এলাকায় যে কোনো কাজ সরকারি কাজ যদিও আপনার তদাগরি করার অধিকার আছে, কারণ আপনি এই দেশের নাগরিক। কিন্তু সময় গিয়ালে রাস্তায় এগুলো ছোটো করিয়ে গেছে কি বাঙ্গিয়া গেছে কি 10 ফুটের জায়গার 2 ফুট খা ছড়িয়ে বন্ধ করে দিয়েছে, সময় গিয়ালে টেখা এগুলো খাইয়া ফেটো গিয়া বাচ্চা দিয়া লেটে খায় ফরে যদি আপনারা মাতইন যে না ইন দুর্নীতি হয়েছে, ফরে তো ঠিক আছে আনা যায়, ঠিক আছে প্রতিবাদ করি লড়াই করি, মানে লেন্থি বেশি হয় লড়াই করতে লাগে, কিন্তু আগে যদি প্রতিবাদ করেন, আগে যদি তদা করি করেন সচেতন নাগরিক, রাতে সুবিধা হয় আর কি, যে খাসটা দুর্নীতি হয় না, সুন্দরভাবে খাস সম্পূর্ণ হয়। যাই হোক, দেখি এখন শ্মশান উদ্বোধন হইব, একটু পরে আপনারা লবে আবার লাইভ হইব, কীর্তন টিন্তন হইব, এখানে আমি আইছি আবার পরে, এখানে রাস্তা ভালো আসলো না, গতিকে গাড়িটা আইতে পারছে না, ওখানে নো এন্ট্রি লাগানি, রাস্তার একটু হাত চলে, তো এখানে ছায়ার মাঝে দাঁড়াইছি, বহুত ভাল লাগে বাতাস আর সাইড দিকতে গিয়া, বহুত ভাল লাগে সাইড দিকে শুধু ক্ষেত আর ক্ষেত, গ্রামগঞ্জে আইলে ভাল লাগে। আমি যদি ভবিষ্যতে কোনোদিন গড় টড় বানাই তো গ্রামেও বানাই মুখে সরিয়া, কারণ গ্রাম আমার বহুত ভাল লাগে। তো আপনারা সবাই ভালো আসেননি জানি না, কইতে পারলাম না, কারণ আমি তো কথা হইলাম, আপনারা কেউ কথা টথা শুনলাম না কিচ্ছু। ভালো থাকবা, সঙ্গে থাকবা, আমার আশীর্বাদ করবা, কারণ আমার সোশ্যাল মিডিয়ার বন্ধু যারা আছে তারা সুন্দর সুন্দর কমেন্ট করে, গতিকে আমি শক্তি পাই, লাইক কমেন্ট করে গতিকেই শক্তি পাই, আশীর্বাদ করে গতিকেই আমি মানে শক্তি পাই, ভালো কারণ কাজের আমার যত সব কিছু অনুপ্রেরণা আমি সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আমার অনেক বেশি দিয়া থাকে, বা আমার প্রত্যেকটা পোস্ট শেয়ার করে যে যারা, তারা শেয়ারে তারা লাইক কমেন্টে তারার ভালো ভালো মন্তব্যে আমার এনার্জি আয় শরীরে কাজ করার লাগিয়া। তো সবাইরে আমি ধন্যবাদ যারা আমার সাথে জড়িয়ে আসো বা সবসময় আমার সহযোগিতা করো, অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সবার শুভকামনা করি। আজকে মহালয়ার দিন, সকাল সকাল তো আমরা ঘুরিয়ে উড়িয়ে আইসি, এখন একটা গ্রামে আইসি, এখানে শ্মশান উদ্বোধন হইব। আজকে একটা ভালো দিন আসলে, অমাবস্যার দিন থাকায় আজকে এই দিনটারে সিলেক্ট করছইন শ্মশানটা উদ্বোধন করার লাগিয়া। তো সঙ্গে থাকবা, সবাই ভালো থাকবা, ভাল লাগে, আপনারা আমার একটা পরিবার মনে হয়, সবাইরে নিয়েই একটা পরিবার মনে হয়, সঙ্গে থাকবা, আমার একটু সমর্থন করবা, কারণ দেখুন বালাম কাজ করলে পিছনে প্রচুর মানুষ লাগি যায়, আপনারা আমি বুঝাইতে পারতাম না আমার পরিস্থিতিটা কীরকম, কিন্তু অতটুকু কইমু যে এই পৃথিবীর মাঝে ভগবান ছাড়া আমি আর কেউরে ডরাই না, আর কেউরে আমি অত বেশি ইয়ে করি না, ফাত্তা দেই না, বুঝছইনি। আমার একটা কথা আমি গীতারে অনুসরণ করি চলি, গীতায় হয়েছে যে কর্ম করিয়া যাও ফলের আশা করিও না, তাছাড়া গীতা তার একটা কথা শ্রী ভগবান কৃষ্ণ কইছেন যে অন্যায় যে করে সে যদি তোমার নিজের গরুর সেও হয় তার বিরুদ্ধে দাঁড়াইতে লাগবো তোমার, এই কথাটা আমি অনুসরণ করিয়া চলি, গতিকে আমার কাছে হিন্দু মুসলিম জাতি ধর্ম কেউ নাই, যে অন্যায় করবা হে আমার শত্রু, যে জনসাধারণের ক্ষতি করবা, যে আমার দেশের ক্ষতি করবো সেই আমার শত্রু, চাহে সে হিন্দু হোক, চাহে সে মুসলিম হোক, চাহে সে কংগ্রেস হোক, চাহে সে বিজেপি হোক, বুঝছইনি, ও চিন্তাধারা ও মেন্টালিটি আমি লইয়া চলি, আর এই চিন্তাধারা মেন্টালিটি লইয়া চললে আপনারা যারা এই মেন্টালিটি লইয়া চলেন তারাই একমাত্র কইতে পারবা চলাটা কত কঠিন এই সমাজের মধ্যে। যাই হোক, কোনো কিছু না, সব কিছু ফুসাই যায় মানুষের মুখে যখন হাসি দেখি,
মানুষের যখন একটু বালা করতে পারে তখন সবকিছু ক্লান্তি সবকিছু পুষাই যায় মানুষের যে যারা আমার